নমস্কার প্রিয় বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গোপাল সোনার জন্য কিভাবে সুন্দর একটি পঞ্চু তোমরা হাতেই বানাতে পারো। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বন্ধুরা। তো দেখো, আমি প্রথমেই উল সুতো নিয়ে একটা ঘর তুলে নিলাম বন্ধুরা, আর এই প্রথম ঘর দিয়েই কিন্তু আমরা বোনাটা শুরু করব। তো আমি একটা ঘর তুলে কয়েকবার আমি দেখো চেন করে নিচ্ছি। আর যারা বন্ধুরা কুরুশ কাটা দিয়ে বুনতে এখনও পারো না অথবা শেখোনি, তারা পারলে আগের একটি ভিডিও যেখানে আমি কুরুশ কাটার বেসিক বোনাগুলো শিখিয়েছি, তো তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো যে কীভাবে বুনতে হয়, ডাবল ক্রুশেট, হাফ ডাবল ক্রুশেট কীভাবে করতে হয়, সেইগুলো আমি তোমাদের ওখানে দেখিয়েছি। তো তোমরা পারলে ওই ভিডিওটা গিয়ে দেখে এসো। তো দেখো বন্ধুরা, আমি কয়েকটা চেন করে নিয়েছি। এইবারে আমি গোল করে দেখছি যে দেখো এই গোল অংশটা গোপাল সোনার মাথা দিয়ে গলে কি না। তো তোমরা কিন্তু গোপাল সোনার সাইজ নিয়ে এভাবে করতে পারো, যে দেখো কয়েকটা চেন করে নিয়ে তারপরে এইভাবে দেখো গোল করে আমি দেখে নিচ্ছি যে এইটা দিয়ে গলবে কি না মাথা দিয়ে। তো দেখো, যেহেতু আমরা পঞ্চু করছি তো দেখো ছোট বড় করলে তো হবে না, তো তোমরা এইভাবে সাইজটা নিয়ে বেঁধে দেখে নিও যে তোমাদের গোপাল সোনার মাথার সাইজ অনুযায়ী হচ্ছে কি না। তো দেখো আমি কয়েকবার চেন করে নিয়েছি, এইবারে আমি এই চেনটাকে একসাথে জুড়ে দেবো বন্ধুরা। তো কীভাবে করছি বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। দেখো তো প্রথমে দেখো আমি এইভাবে কিছুটা চেন করে নিয়েছি। এইবারে প্রথম যে চেনের ঘরটা নিয়েছিলাম বন্ধুরা, সেখান থেকে এখন যে চেনটা অবধি আমরা এসেছি, তো এইভাবে দেখো একটা চেন করে দুটো ঘর একসাথে করে দেখো আমি চেনটাকে জুড়ে দিলাম, আর একটা দেখো গোল রিং হয়ে গেল। তো এটা হলো পঞ্চুর প্রথম যে মাথার অংশটা। তো এইভাবে কিন্তু রিং করে নিলাম। এইবারে তোমাদের দেখাবো ডাবল ক্রুশেট কী করে করতে হয়। তো এইটা একটা প্রথম ঘর, উল সুতো দিয়ে আমি আরেকটা ঘর নিলাম, দেখো দুটো হলো। এইবারে পাশের যে চেনটা রয়েছে তো সেখান থেকে আমি আরেকটা ঘর তুলছি দেখো বন্ধুরা। তো মোট হলো তিনটে ঘর, দেখো একটা দুটো তিনটে, তো তিনটে কিন্তু ঘর হলো। এইবারে আমরা এই তিনটে থেকে দুটো করব। দেখো প্রথম যে দুটো ঘর রয়েছে তো সেটা বুনে দেখো একটা চেন মতন করে নিয়ে আসছি, দেখো প্রথম দুটো ঘর। তো দেখো সেটা ফেলে দিয়ে দুটো ঘর চলে এলো। এইবার এই দুটো ঘরটাকে একটা ঘর করব। দেখো এইটাই হলো ডাবল ক্রুশেট। তো তোমাদের আমি খুব ধরে ধরে দেখালাম বন্ধুরা, তোমরা যেখানে বুঝতে পারছো না তো সেখানে ভিডিওটাকে পজ করে দেখে নিও। তো প্রথম যে একটা ঘর থাকছেই ক্রুশে, তো উল সুতো দিয়ে আমি আরেকটা ঘর নিলাম, আর চেন দেখো যেটা আমরা করেছি আসল যে বোনা, তো সেখান থেকে আরেকটা ঘর নিলাম। তো মোট হলো দু তিনটে। এবার তিনটে থেকে আমি দুটো করলাম আর দুটো থেকে একটা করলাম। এটাই হলো বন্ধুরা ডাবল ক্রুশেট। তো আমি প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে ডাবল ক্রুশেট করে নেবো বন্ধুরা। তো চলো প্রত্যেকটা ঘরে আমি একবার করে ডাবল ক্রুশেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে বিষয়টা কেমন দেখতে লাগছে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা ঘরে আমি ডাবল ক্রুশেট করে নিয়েছি। এবার লাস্ট ঘরটা কিভাবে জুড়বো তো তোমাদের সেটা দেখাচ্ছি। তো দেখো আমি লাস্ট চেনটাতে ডাবল ক্রুশেট করে নিচ্ছি। এইবারে দেখো আমরা একদম প্রথমে চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম। তো যেখান থেকে শুরু করেছি বন্ধুরা, সেই মাথার অংশ দিয়ে দেখো আমি এই যে প্রথম যে জায়গাটা আমি শুরু করেছি, তো এই জায়গাটা থেকে আমি দেখো জিনিসটা যেটা করেছি সেটা জুড়ে দেব। তো প্রথম যে মাথার অংশটা, তো সেখান থেকে আমি একটা চেন করব। দেখো এইভাবে উল সুতো নিয়ে এসে দেখো ঘরটাকে করে দিয়ে একটা চেন মতন করলেই কিন্তু দেখো জুড়ে গেল। তো দেখো প্রথম যে অংশটা তো সেটা জুড়ে গেল। এইবারে দেখো ওপরের দিকে একটুখানি ফাঁকা মতন দেখতে লাগছে যেখান থেকে উল সুতো ছোটো টুকরো বেরিয়ে আছে, তো সেইটা আমরা দেখো কীভাবে জুড়ে দিচ্ছি। তো প্রথম যে অংশটা উল সুতো বেরিয়ে রয়েছে দেখো একটা ফাঁকা মতন এসছে, তো এখানে কিন্তু গোল শেপ নেই। তো আমি এই উল সুতোটা দেখো প্রত্যেকটা ঘর দিয়ে আমি এইভাবে গলিয়ে দেখো উল সুতোটা চাপা দিয়ে দিচ্ছি, আর দেখো এটাও কিন্তু একটা বোনা হয়ে গেল। তো নিচে এবং ওপরের দিকে দেখো চওড়া যেহেতু হয়েছে অংশটা, তো নিচের দিক এবং ওপরের দিক কিন্তু এক হয়ে গেছে, আর দেখো একটা মোটা রিং হয়ে গেছে দেখো তোমরা লক্ষ্য করে। তো এইবারে বন্ধুরা এই যে রিংটা হলো, এখান থেকে আমরা এবার ডিজাইনটা শুরু করব। এটা হলো গলার অংশ, যেটা মাথার অংশ। তো এইবারে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এখান থেকে এবার বোনা আবার শুরু করছি। তো আমি প্রত্যেকটা ঘরে কিন্তু এতক্ষণ ধরে ডাবল ক্রুশেট করছিলাম একবার করে, এইবারে আমি প্রথম ঘরে আমি একবার নয় তিনবার ডাবল ক্রুশেট করব একই ঘরে। তো দেখো বন্ধুরা আমি দুবার করলাম, তো এইবারে আমি আরেকবার করছি। এই একই ঘরে আমি তিনবার ডাবল ক্রুশেট করব একই সঙ্গে, তাহলে দেখো একটা ডিজাইন মতন হবে। তোমরা লক্ষ্য করে দেখো বন্ধুরা, যেখানে বুঝতে পারছো না সেখানে পজ করে দেখে নিও। তো দেখো বন্ধুরা আমি একটা ঘরে কিন্তু তিনবার ডাবল ক্রুশেট করলাম, এতক্ষণ ধরে কিন্তু প্রতিটা ঘরে একবার করে করছিলাম। এইবারে একটা চেন নিলাম, দেখো এইবারে আমি দুটো ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরে আমি আবার তিনবার ডাবল ক্রুশেট করব ওই একই ঘরে। দেখো বন্ধুরা আমি কিন্তু সেম ওই একটা ঘরেই তিনবার করে করছি, এটাই কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখো আমি প্রথম একটা ঘরে তিনবার করে তারপরে দুটো ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরে করলাম, আর একই ঘরে কিন্তু আমি তিনবার করে বুনছি, আবার একটা চেন করলাম,
চেইন করে দুটো ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরে আমি আবার ওই তিন নম্বরের ঘরে কিন্তু একসাথে তিনটা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি করতে করতে পুরোটা আসব। তো চলো পুরোটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে পরপর করে নিয়েছি, এবারে লাস্টে চলে এসেছি। তো দেখো, তিনবার ডাবল ক্রোশেট করে নিয়ে এবারে আমি আরেকটা চেন করে নিচ্ছি। আর এই চেনটা প্রথম যেখান থেকে শুরু করেছি তো সেখান থেকে আমি জুড়ে দিচ্ছি। দেখো, এইভাবে একটা চেন করে নিলাম। এইবারে দেখো, আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু ফাঁকটা নেই, তো এই ফাঁক অংশটা আমাদের গিয়ে পৌঁছাতে হবে, ওখানে যেতে হবে। তো আমি এখান থেকে ওখানে কীভাবে যাচ্ছি দেখো, প্রত্যেকটা ঘরে একটা করে চেন করে নিচ্ছি বন্ধুরা। ওই ফাঁক যে অংশটা রয়েছে সেখান থেকেই আমাদের ডিজাইনটা আবার উঠবে। তো দেখো, আমি এইভাবে এক একটা চেন করে নিয়ে ওই ফাঁকা যে অংশটাগুলো রয়েছে তো সেই ফাঁকা অংশে আমরা এইভাবে পৌঁছাবো। দেখো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছে এই ফাঁকা অংশটায়। তো ডাবল ক্রোশেট যেখানে করেছিলাম সেখান থেকেই ফাঁকা অংশটা। এবার এই ফাঁক যে অংশগুলো রয়েছে এখানে আমরা আবার একই রকমভাবে কিন্তু তিনবার করে ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু একটা দেখো ডিজাইন মতন হয়ে যাবে। তো এই যে ফাঁক যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেই কিন্তু আমরা ডাবল ক্রোশেট করব তিনবার করে। তিনবার করে করা হয়ে গেলে দেখো বন্ধুরা, আমি আবার একটা চেন নেব। তো দেখো, আমি তিনবার করে নিয়েছি এই ফাঁকা অংশটায়। এইবারে আমি একটা চেন নিচ্ছি, দেখো সিম্পল যেভাবে চেন করে। তো এই চেনটা করে নিয়ে আমি দেখো আর একটা চেন নিলাম, দুটো চেন নিলাম, ঠিক আছে। তারপরে আবার যে ফাঁকা অংশটা রয়েছে দেখো, পাশের যে ফাঁকা অংশটা, তো সেখানে আমি একই রকমভাবে আবার তিনবার করে ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটা ঘরভাবে করতে থাকবো, যে ফাঁকা যে অংশগুলো রয়েছে তো সেই অংশগুলো দেখো আমি এইভাবে প্রত্যেকটা ঘরে একবার করে আমি দেখো এইভাবে করে নিয়েছি রিং। তো পুরো দেখো দেখতে লাগছে এইরকমভাবে। এইবারে দেখো বন্ধুরা, এই যে ফাঁকাগুলো অংশগুলো রয়েছে এই ফাঁক অংশগুলো কিন্তু আমাদের ডবল ক্রোশেট করতে হবে, তাহলে কিন্তু একটা ডিজাইন মতন হয়ে যাবে। দেখো এইরকমভাবে করলাম। এরপরে আমি আমার কাছে একটা কালো রঙের উল সুতো রয়েছে, তো এইটাকে আমি এর সাথে জুড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটাও কিন্তু একটা ডিজাইনের মতন হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু জুড়তে হয়। আমি একটা ঘর তুলে নিয়ে দেখো এইভাবে এই ঘরটির সাথে গলি নিচ্ছি। আর একটা কিন্তু তোমরা চাইলে বিভিন্ন রঙের উল সুতো নিয়ে তোমরা ব্যবহার করতে পারো বন্ধুরা। আমি এখানে এই রঙের সুতো নিচ্ছি। দেখো এইবারে আমি প্রত্যেকটা ঘরে একটা করে চেন করবো বন্ধুরা। এই যে প্রত্যেকটা ঘর জুড়ে রয়েছে সেই প্রত্যেকটা ঘরে আমি রাউন্ড করে একটা চেন করে নেবো, তাহলে কিন্তু একটা অন্যরকম ফিনিশিং আসবে, একটা ডিজাইন মতন লাগবে। তো আলাদা করে আমি ডবল ক্রোশেট করছি না, প্রতিটা ঘরে আমি একই রকমভাবে দেখো এইভাবে চেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইবারে আমরা আবার ডিজাইনে ফিরে আসবো। তো এইগুলো একদমই করা সহজ, তোমরা দেখো বন্ধুরা, আমি তোমাদের ধরে ধরে দেখাচ্ছি, যার জন্য ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়েছে। তো তোমরা একটুখানি ধরে দেখো, যারা ধৈর্য সহকারে দেখছো এবং শিখতে চাও কুরুষ কাটা, তো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমি এইবারে এই অংশ থেকে দেখো আমি আবার কিন্তু ডবল ক্রোশেট করছি। আর এই যে ডবল ক্রোশেট করছি বন্ধুরা, একই ঘরে আমি একরকমভাবে যেভাবে করে এলাম তো সেই একই রকমভাবে সেমভাবে আমি আবার তিনটে ডবল ক্রোশেট করছি একই ঘরে। আবার দুবার করে ফাঁক দিচ্ছি, দেখো এইরকমভাবে পরপর করে নিয়েছি, দেখো যেরকম একটু আগেই আমরা করে এলাম। তো দেখো জিনিসটা এরকম হয়ে গেল। আমি খুবই সাধারণ রাখছি বন্ধুরা, আর আমি করছি না, তোমাদের যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য এটা বলতে পারো। তো দেখো কত সুন্দর একটা পঞ্চু তৈরি হয়ে গেল বন্ধুরা, খুবই সাধারণ এবং সরলভাবে করেছি। আর ঠিক এইরকমভাবে আমি আরেকটাও পঞ্চু করেছি দেখো বন্ধুরা। তোমরা চাইলে বিভিন্ন রঙের উল সুতো দিয়ে করবে, দেখতে আরও ভালো লাগবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আশা করছি তোমরা তোমাদের গোপাল সোনাদের জন্য এরকম সুন্দর একটা পঞ্চু বানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সবসময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।